ইরান চীন রাশিয়া জোট যেভাবে নাস্তানাবোধ করতে চাইছে আমেরিকাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রইল এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমেরিকা মনে করছে মিত্র রাষ্ট্রসমূহকে নিয়ে তাদের শক্তিশালী বলয় আরও প্রবল হচ্ছে কিন্তু যারা এ অঞ্চলে মূল ভূমিকা পালন করছে বিশেষ করে ইরান চীন রাশিয়া যারা বরাবরই তাদের শক্তি, কৌশল ও প্রভাব প্রদর্শন করছে তাদেরকে পাশ কাটিয়ে আমেরিকার মোড়লগিরি করা বোধ হয় এত সহজ না রাশিয়াকে দীর্ঘমেয়াদী ইউক্রেন যুদ্ধে জালে ফেলে ধীরে ধীরে দুর্বল করার কৌশল সাময়িকভাবেও আমেরিকাকে খুব ভালো অবস্থানে রাখেনি বরং আমেরিকার ইউক্রেন সমর্থন ও কৌশল প্রকাশ পাচ্ছে দিনকে দিন এতে করে ভূ রাজনৈতিক খেলায় প্রকারান্তরে হেরে যাচ্ছে আমেরিকা অপরদিকে শক্তিশালী জোট তৈরি হচ্ছে ইরান রাশিয়া ও চীনের মধ্যে যা আমেরিকার বড় ভয়ের কারণ শুধু কি তাই চীন রাশিয়া ইরান ও উত্তর কোরিয়া যে শুধু নিজেদের অঞ্চলেই শক্তি গড়ছে তা নয় বরং বিশ্বের সবচেয়ে বড় ভৌগোলিক বলয় জুড়ে তারা কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে মার্কিন ডলার বা মার্কিন নৌবাহিনীর আওতার বাইরে তারা বাণিজ্য আর পরিবহন নেটওয়ার্ক গড়ে তুলছে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য তা এমন ভয়ঙ্কর হবে তেমন ভয়ঙ্কর আর কিছুর মোকাবেলা যুক্তরাষ্ট্র বহু দশক ধরে করেনি আধুনিক যুগের সবগুলো বড় সংঘাতের কেন্দ্রে ছিল ইউরেশিয়া এই সুপার মহাদেশ আর আশপাশের সাগরের উপর কর্তৃত্ব নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাত হয়েছে আমেরিকান শতাব্দী মানেই যেন ইউরেশীয় শতাব্দী ওয়াশিংটন তার মতো করে বৈশ্বিক ভারসাম্য রাখতে গিয়ে ইউরোশিয়াকে সময় বিভক্ত রেখেছে এখন আবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যেমন কিছু দেশ এক হয়েছে তেমনি তাদের প্রতিপক্ষের দেশগুলো এক হতে শুরু করেছে এ সময় তুরস্ক সৌদি আরব ও ভারতের ভূমিকা তাৎপর্যপূর্ণ ভৌগোলিক অবস্থান ও প্রভাব দুই বিবেচনাতেই এই দেশগুলো গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে এই দেশগুলো দুই পক্ষেই খেলছে ইউরেশিয়ার চ্যালেঞ্জে জিততে হলে যুক্তরাষ্ট্রকে তার বিভিন্ন নেটওয়ার্কের অভ্যন্তরীণ সম্পর্ককে মজবুত করতে হবে কিন্তু এই সময়ের বাস্তবতা হলো এই দেশগুলোর ভূমিকা ইউরেশিয়া কেন্দ্রিক দুই পক্ষের লড়াইয়ের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে ইউরেশিয়া দীর্ঘদিন ধরেই বিশ্বের প্রধান কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচিত হয়ে আসছে বিশ্বের অন্যতম ধনী ও শক্তিধর কিছু দেশ আছে এই অঞ্চলে আবার বিংশ শতাব্দীর শুরু থেকেই এই সুপার মহাদেশ ভূ রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রভূমি হয়ে উঠেছে প্রথম বিশ্বযুদ্ধে ইংলিশ চ্যানেল থেকে নিয়ে ককেশাস পর্যন্ত দীর্ঘ সাম্রাজ্য গড়তে চেয়েছিল জার্মানি তাদের হারাতে ট্রান্স আটলান্টিক জোট গঠনের দরকার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আর জাপান ইউরেশিয়ার প্রান্তিক কিছু ভূখণ্ড দখল করে এর কেন্দ্রে ঢুকে পড়েছিল সেখানেও আদর্শিকভাবে ভিন্ন ভিন্ন কিছু শক্তির জোট এসে ভারসাম্য ফিরিয়ে এনেছিল শীতল যুদ্ধকালে মার্কিন নেতৃত্বাধীন জোটের প্রতিপক্ষ ছিল সোভিয়েত ইউনিয়ন দেখা যাচ্ছে ইউরেশিয়ায় কর্তৃত্ব করার আকাঙ্ক্ষা এবং তাদের প্রতিহত করার পাল্টা আকাঙ্ক্ষা সবসময়ই ছিল শীতল যুদ্ধে যে পর ওয়াশিংটন আর তার মিত্রদের সব জায়গাতেই প্রতিষ্ঠিত হয়েছিল আধিপত্য ইউরোপ পূর্ব এশিয়া মধ্যপ্রাচ্য কোন জায়গায় বাদ পড়েনি কিন্তু যুক্তরাষ্ট্র যাদের প্রতিপক্ষ জ্ঞান করে তারাও যখন নিজেদের স্বার্থ নিয়ে সক্রিয় হয়েছে তখন যুক্তরাষ্ট্রের জন্য পাল্টা চ্যালেঞ্জ তৈরি হয়েছে বড় ধরনের সংকট সাধারণত ইতিহাসের গতি পাল্টে দেয় এখন ইউক্রেন যুদ্ধ সেটাই করছে ইউরেশিয়ায় নতুন ব্লক জেগে উঠতে শুরু করেছে ইউক্রেনে রাশিয়া বড় ব্যবধানে জিতলে মধ্য এশিয়া থেকে নেচর পূর্ব ফ্রন্ট পর্যন্ত অঞ্চলে কর্তৃত্বের পর্যায়ে চলে যাবে রাশিয়া চীন রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব ক্রমে জোরালো হচ্ছে অন্যদিকে পশ্চিমের দৃষ্টিকোণ থেকে ইউরোপীয় গণতন্ত্রগুলো আগের চেয়ে জোরালোভাবে এখন একজোট হয়েছে নেইটো আরও সম্প্রসারিত হচ্ছে এশিয়ার কেউ কেউ ইউক্রেনকে সমর্থন দিয়েছে কেউ পশ্চিমের অনুকরণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞাও দিয়েছে তথা কথিত উদারনৈতিক আদর্শবাদীরা মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে সমর্থন দিয়েছে মার্কিন নেতৃত্বে একটা অক্ষ শক্তিশালী হয়ে উঠছে আবার এটাও ঠিক তাদের বিপক্ষ শক্তির জোটও ক্রমেই জড়ালো হয়ে উঠছে পশ্চিমারা এই জোটকে স্বৈরাচারী তকমা দিয়ে খাটো করতে চায় কিন্তু বাস্তবতা হলো তাদের সমর্থনেও বিশ্বের বহু দেশ দাঁড়িয়ে গেছে মস্কো বেইজিং তেহরান তাদের নিজ নিজ অঞ্চলে ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে চায় সবার ক্ষেত্রেই প্রধান বাধা হয়ে আছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্র সবসময় নিষেধাজ্ঞা ও এ ধরনের অন্যান্য শাস্তি দিয়ে তাদেরকে দমিয়ে রাখতে চায় এই দেশগুলোর টিকে থাকাটাও তাই পরস্পরের জন্য গুরুত্বপূর্ণ কারণ বিচ্ছিন্ন থাকলে পশ্চিমারা তাকে সহজেই কোণঠাসা করতে পারে সেক্ষেত্রে অন্য রাষ্ট্রগুলো আরও দুর্বল হয়ে পড়বে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সবগুলো দেশই ইউরেশিয়ায় পড়েছে এবং ভৌগোলিকভাবে তারা কাছাকাছি ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা একতরফা কিএফকে সহযোগিতা দেওয়ার কারণে এই দেশগুলো এখন পরস্পরের আরও কাছাকাছি এসেছে নিজেদের সুরক্ষার প্রয়োজনেই তারা আরও সংঘবদ্ধ হচ্ছে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে আগে থেকেই মিসাইল প্রযুক্তি বিনিময় হয়েছে চীন রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব বহু দশক ধরে তৈরি হচ্ছে যুদ্ধের কারণে অংশীদারিত্বের ওপর কিছু চাপ সৃষ্টি হয়েছে ঠিক কিন্তু সব পক্ষের অভিন্ন স্বার্থের বিষয়গুলিও এখানে আরও স্পষ্ট হয়েছে ইউরেশিয়াকে কেন্দ্র করে এই জোটের সমন্বয় তাই আরও গতি পেয়েছে যুদ্ধের কারণে ইউরেশিয়া ব্লকের মধ্যে সামরিক বিনিময় বেড়েছে পিয়ংইয়ং মস্কোকে কামানের শেল দিচ্ছে রাশিয়া আর ইরান মিলে একটা সামগ্রিক প্রতিরক্ষা অংশীদারিত্ব গড়ে তুলছে সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস যাকে বলেছেন পূর্ণ মাত্রার অংশীদারিত্ব এই অংশীদারিত্বের অধীনে ড্রোন কামান দেবে ইরান আবার মিসাইল সরবরাহের কথাও শোনা গেছে এগুলো ইউক্রেনে রাশিয়াকে শক্তি যোগাবে অন্যদিকে রাশিয়া সু থার্টি ফাইভ জঙ্গি বিমান দেবে ইরানকে এয়ার ডিফেন্স সিস্টেম বা ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি দেওয়ার কথাও শোনা যাচ্ছে এগুলো পেলে তেহরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের শক্ত প্রতিপক্ষ হয়ে উঠবে রাশিয়াকে কোনো সামরিক সহায়তা দেয়নি চীন তবে বেসামরিক ড্রোন বা কম্পিউটার চিপসের মতো সরঞ্জাম দিয়ে তারা শক্তি যোগাচ্ছে এগুলো যুদ্ধে টিকে থাকতে রাশিয়াকে সাহায্য করবে চীনার প্রেসিডেন্ট শি জিনপিং সাম্প্রতিক সম্মেলন উপলক্ষে যখন মস্কো যান তখন তার সাথে প্রতিরক্ষা বিশেষজ্ঞরাও ছিলেন এতে বোঝা যায় দুই দেশের মধ্যে বৃহত্তর প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে দুই দেশ একসাথে যৌথ মহড়া করেছে অস্ত্র বিক্রি করেছে প্রযুক্তি কেন্দ্রিক সহযোগিতাও রয়েছে তাদের পশ্চিমের অনেকে এই সম্পর্কের মাত্রা নিয়ে যে ধারণা করেছিলেন সেই সীমা বাস্তবে অনেক আগেই পেরিয়ে গেছে সামরিক ভারসাম্য পাল্টে দিতে চীন রাশিয়ার মধ্যে পূর্ণ মাত্রার জোট গড়ার দরকার পড়বে না রাশিয়া যদি চীনকে তাদের সংবেদনশীল সাবমেরিন প্রযুক্তি বা সারফেস টু ইয়ার মিসাইল দেয় তাহলেই পশ্চিম প্রশান্ত অঞ্চলে যে কোনো সম্ভাব্য যুদ্ধের চেহারা বদলে যাবে চীন রাশিয়ার নেতৃত্বাধীন বলয় আন্তর্জাতিক বাণিজ্য বদলে দিচ্ছে। বহু বছর ধরে চীন স্থলপথে পাইপলাইন ও রেলপথ নির্মাণের উপর গুরুত্ব দিয়েছে যাতে মধ্যপ্রাচ্যের তেল ও অন্যান্য সম্পদ পরিবহনের সুবিধা পাওয়া যায় বেইজিং এখন তাদের অর্থনীতিকে মুক্ত রাখতে চায় এজন্য তারা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে রাশিয়ার উপর পশ্চিমারা চড়াও হওয়ার কারণে চীনের তৎপরতা আরও বেড়েছে রাশিয়া আর ইরান এখন ইন্টারন্যাশনাল নর্থ সাউথ করিডোর চাঙ্গা করার চেষ্টা করছে এই করিডোর স্থলবেষ্টিত কাস্পিয়ান সাগর দিয়ে দুই দেশকে এক করেছে অন্যদিকে রাশিয়া আর চীন নর্দার্ন সি রুট চালুর জন্য কাজ করছে চীন আর রাশিয়ার মধ্যে যোগাযোগের এই পথটিতে কোনো ঝুঁকি নেই বললেই চলে রাশিয়া ও ইরানের মধ্যে বাড়ছে বাণিজ্য অপরদিকে মস্কোর প্রধান বাণিজ্য অংশীদার এখন চীন রাশিয়ার তেল আর চীনের কম্পিউটার চিপসের বেচাকেনা বাড়ছে নিষেধাজ্ঞা এড়িয়ে পুঁজির জন্য রাশিয়ার ফার্মগুলো এখন হংকংয়ের দিকে ঝুঁকছে চীনের প্রযুক্তি সম্প্রসারণের সাথে সাথে তাদের মুদ্রার বাজারও বড় হচ্ছে দর্শক আজ এখানেই শেষ করছি ভালো থাকুন